রামচরণের সাথে রোমান্স করবেন এবার পূজা হেগড়ে ওয়েল ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে টু ভিডিও সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরণ লুক নিয়ে সকলের মন জয় করেছেন রামচরণ বহুল প্রতীক্ষিত তার ছবি আচার্য সিনেমাতে দেখা যাবে তাকে এদিকে সিনেমাটিতে রামচরণের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন থেকেই নানা ধরনের গুঞ্জন উঠছিল অন্যদিকে টলিউড ডট নেট জানিয়েছে সিনেমাটি অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে রোমান্স করবেন রামচরণ শুরুতে শোনা গিয়েছিল বা গুঞ্জন উড়েছিল আচার্য সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন রামচরণ কিন্তু পরবর্তী সময়ে এই সিনেমার পরিচালক পরাতলা শিবা জানান পূর্ণাঙ্গ একটি চরিত্রেই দেখা যাবে রাঙ্গা এই অভিনেতাকে শুধু তাই নয় তার চরিত্রটি নাকি খুবই গুরুত্বপূর্ণ আচার্য সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রামচরণের বাবা চিরঞ্জীবী তার বিপরীতে অভিনয় করেছেন কাজাল আগারওয়াল বর্তমানে হায়দ্রাবাদের সিনেমাটি শুটিং চলছে আচার্য ছাড়াও প্রবাসের সঙ্গে রাধেশ্যাম সিনেমায় অভিনয় করবেন পূজা এছাড়া আখিল একটি সঙ্গে মোস্ট এলিজেবল ব্যাচেলারে দেখা যাবে পূজাকে এছাড়া সালমান খানের বিপরীতে কবি ঈদ কবি দিওয়ালি এবং রণবীর সিং এর সঙ্গে সার্কাস সিনেমায় রোমান্স করবেন পূজা হেগড়ে অন্যদিকে বাহুবলী সিনেমা খ্যাত পরিচালক এস এস রাজমৌলি টিপোল সিনেমায় অভিনয় করবেন রামচরণ সব বোঝাই যাচ্ছে যে পূজা হেগড়ে এবং রামচরণ কিন্তু এখন অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত রয়েছে এবং ইতিমধ্যে তারা সবগুলো কাজে শেষ করবেন তবে এর আগে রামচরণকে দেখা যাচ্ছে পূজা হেগড়ের সাথে সোভিয়টস এ বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট